এখন এসছি রবিনসন শপিং মলে, ডুমাগেটি রবিনসন। এটা বিগ শপিং মল, যে গাড়ি বিক্রি হচ্ছে ভিতরে 68K, মানে 68,000 পেসো দিলেই কিস্তিতে গাড়ি পাওয়া যাবে। এই যে 68K মিন্স 1,40,000 টাকা দিলেই আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন কিস্তিতে। আর এই যে এটা পাশেরটা আছে, ডাউন পেমেন্ট জিরো, কোনো টাকাই দিতে হবে না, কোনো ডাউন পেমেন্টই লাগবে না, কিস্তিতে নিয়ে যাবেন। তারপরে মাসে মাসে কিস্তি শোধ করবেন সুদে আসলে, আর টাকা না দিতে পারলে টো করে গাড়ি নিয়ে আসবে। যে জলিবি দেখা যাচ্ছে সামনে, এটা একটা ফাস্টফুড রেস্টুরেন্ট, খুবই পপুলার। ফিলিপিনের চেইন শপ। এসব শপের ফ্র্যাঞ্চাইজ নেওয়া যায়, যে কেউ নিতে পারে, দেশি বিদেশি। আজকে দুপুরে খাবো ফিলিপিনের ন্যাশনাল ফিশ, বাঙ্গোস। এই যে ফাস্টফুডটা দেখা যাচ্ছে, মাঙ্গিনিসাল, এখানে পাওয়া যায়। এখন লাঞ্চ টাইম, প্রচুর ভিড়। লাঞ্চ টাইম শেষ হওয়ার পরে বসার জায়গা পাওয়া যাবে। রবিনসন সুপার মার্কেট, একটু চা খেয়ে নিলাম, টার্মারিক জিঞ্জার টি, গলাটা একটু খুশখুশ করতেছিল। এরকম অনেক প্রমোশনের জিনিস সেলস লেডি, সেলসম্যানরা এভাবে ফ্রিতে মানুষকে দেয়, খাওয়ায়, তারপরে পছন্দ হলে কিনবেন, পছন্দ না হলে না কিনবেন।
শিখলো। আপনি এখানে ইচ্ছা করলে ফরেন কারেন্সি বিক্রিও করতে পারবেন, কিনতেও পারবেন। আজকে ইউএস ডলার 55.55, ওয়ান ইউএস ডলার সমান 55 পেসো। হ্যান্ডিম্যান এই শপটাতে সব টুলস পাওয়া যায়, প্রয়োজনীয় জিনিসপত্র, রিপেয়ারের জন্য, ফিক্সের জন্য কিছু কিছু ইলেকট্রনিক্স আইটেম, অনেক প্রয়োজনীয় জিনিস এই হ্যান্ডিম্যানে পাওয়া যায়। ইলেকট্রনিক্স রবিনসন ডিপার্টমেন্টাল স্টোর, হেলমেট টেলমেট সব পাওয়া যাচ্ছে, স্পাইডার বাইকারদের জন্য ফিলিপিনে অনেক জিনিস পাওয়া যায়, কারণ এখানে প্রচুর মানুষ বাইক ব্যবহার করে, অ্যাক্সেসরিজও প্রচুর পাওয়া যায়। সিনেমা হল, এটা সিনেমা হল, বাচ্চাদের গেম টেম সব চলতেছে,
পিচাকন, এটা কম্পিউটার অ্যাক্সেসরিজের, এটা চেন শপ, কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করে বিভিন্ন জিনিস। সব মলেই মাসাজের ব্যবস্থা আছে, এই যে অন্ধ লোকরা মাসাজ করতেছে, চোখে কালো চশমা পরা। আমিও মাসাজ করাইছিলাম ভালোই, মলে একটু দাম বেশি, ফুল বডি বাংলাদেশি টাকায় 900 টাকা, 800 পেসো, বাইরে 200 পেসো দিয়ে করা যায়। এখানে আছে মেশিন দিয়ে, কয়েন দিয়ে মেশিনে মাসাজ করা যায়। এই ফাস্ট ফুড রেস্টুরেন্টের নাম মাগানিসা। এখানে বারবিকিউ আইটেম আছে অনেক, অনেক খাবার। আমাদের পছন্দ হবে। ঝালও আছে, এক্সট্রা মরিচও দেয়, ভাত যত ইচ্ছা নিতে পারেন, শেষ হয়ে গেলে আবার চাবেন আবার দিবে। চিকেন বারবিকিউ, রাইস, সঙ্গে আছে এই ছোট লেবুটা, এটাকে বলে কালামানসি, ছোট ছোট মরিচগুলো আছে, খুব ঝাল আর সস। আর এই যে একটা ডেজার্ট, এটাকে বলে হালো হালো, সঙ্গে ডায়েট কোক। আজকে আরও খাবার অর্ডার দেওয়া হয়েছে, এগুলো বাঙ্গোস, বাঙ্গোস 30 মাসের মতোই একটি সামুদ্রিক মাছ, 30 মাসের মতোই অনেক কাঁটা আছে, কিন্তু কাঁটাগুলো মাছের এদের একটা বেশি। বাঙ্গোস চলে এসেছে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করা,
Ben Jack. এই শপিং মলটার নাম সিটি মল, জুমাগেটিতে। এটা একটা ছোট শপিং মল। এই ধরনের সিকিউরিটি সর্বত্রই আছে, উইথ ফায়ার আর্মস। দেখে মনে হয় পুলিশ, কিন্তু আসলে এরা পুলিশ না, সাধারণ সিকিউরিটি গার্ড। এটা এখানকার একটা ফ্যাশন, স্প্যানিশ কালচার। ইভেন মুদি দোকানেও এরকম আছে, পিস্তল টিস্তল সহ সিকিউরিটি গার্ড। পিস্তলে বাটে আবার হাতির দাঁতের ই লাগানো, কারুকাজ করা, কাউয়াই স্টাইল। সেভেন ইলেভেন, ম্যাকডোনাল্ড, যেখানে যাবেন এই ধরনের সিকিউরিটি দেখা যাবে। হোয়ার ক্যান বাই দ্য সিম কার্ড, মোবাইল সিম কার্ড? মোবাইল উই হ্যাভ গালিয়ন স্টোর স্যার, গালিয়ন আউটসাইড না ইনসাইড। ও সব শপিং মলে এই ধরনের মাসাজ আছে। এই যে মাসাজ হচ্ছে, অন্ধ লোকরা মাসাজ করে, এই চোখে চশমা, কালো চশমা। এটা একটা ফুড কোর্ট, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আছে, জলিবি, চাউকিং, চাইনিজ। ইনাসাল, বারবিকিউ,
বাচ্চাদের খেলার ব্যবস্থা, একটা পাখি দেখা যাচ্ছে, লম্বা লেজ ছোট্ট পাখি, ফিলিপিনের লোকরা খুব সঙ্গীত প্রিয়, সব জায়গাতেই মোটামুটি হালকা হালকা গান বাজনা হচ্ছে, তালে তালে সবাই কাজ করছে, শরীর নাচাচ্ছে, সবসময় এরা একটা আনন্দ ফুর্তিতে থাকে। পাখিগুলো দেখেন, দুইটা পাখি বিশেষ ধরনের, কেউ যদি এটার নাম জানেন জানাবেন। এখানকার লোকেরা ভবিষ্যৎ চিন্তা করে বর্তমানকে নষ্ট করে না, আগামীতে কী হবে কেউ জানে না, কিন্তু বর্তমানে এরা খুব আনন্দ ফুর্তিতে থাকে। খাওয়া দাওয়া এদের খুব প্রিয়, এখানকার রেস্টুরেন্ট ব্যবসাও খুব ভালো, সব সময় খাওয়া দাওয়া চলতেছে, হাহা হু হু করতেছে, চলতেছে। ১০০ টাকা পকেটে থাকলে ১৫০ টাকা খরচ করে ফেলে